আমি তোমাদেরকে আগেই বলেছিলাম বাকি কারোর ব্যাপারে জানি না, জিদ্দার ব্যাপারে যতটা পারি অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করবো যতটা পারা যায়, এবং বেশিরভাগ সময় আমার আপডেট মিলেছে, কোনো কোনো সময় একটু আধটু হয়তো মেলেনি, সেটা তো অনেকেরই একই জিনিস ঘটে থাকে, কোনো সময় মিললো বা কোনো সময় মিললো না। তো আমি কদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে সম্ভবত জিদ্দার জন্মদিনে হয়তো একটা বিরাট বড় অ্যানাউন্সমেন্ট আমরা হয়তো পেতে পারি, সেটা হচ্ছে লায়ন রিলেটেড। এই খবরটা তোমাদেরকে আমি দিয়েছিলাম। তো আজকে এবিপি আনন্দের একটা শাখা রয়েছে আরও আনন্দ, তোমরা নিশ্চয়ই জানো, অনলাইন যাদের পোর্টালটা, তাদের একটা নিউজ বেরিয়েছে যেটা কালকে রাত্রির মাঝরাত থেকে রীতিমতো ভাইরাল হয়ে গেছে, এবং সেখানে একটা তথ্য দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে জিদ্দার জন্মদিনে কিন্তু জিদ্দার সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। অর্থাৎ একটা ব্যাপারে আমরা কনফার্ম হতে পারি, জিদ্দার জন্মদিন অর্থাৎ 30 নভেম্বর আমরা কিন্তু জিদ্দার লায়ন রিলেটেড একটা বড় আপডেট পাবো। লায়নেরই আপডেট আসবে, তার কারণ ওটা আগে রিলিজ করছে, ঈদের টাইমে রিলিজ করছে, যে কারণে আমরা আশা রাখতেই পারি যে লায়ন রিলেটেড কোনো পোস্টার বা লায়ন রিলেটেড কোনো মোশন পোস্টার বা কিছু একটা হবে, টিজার সম্ভবত হবে না, কারণ সিনেমার শুটিং শুরু হবে ডিসেম্বর থেকে, এখন জাস্ট লোকেশান দেখা দেখি নানারকম জিনিসপত্র চলছে। তো সম্ভবত যেটুকু আশা করা যায় আমরা সম্ভবত একটা পোস্টার বা কিছু হয়তো জিদ্দার জন্মদিনে পাবো, যেখানে আমরা অ্যানাউন্সমেন্ট উইথ ঈদ রিলিজ এরকম কিছু একটা হয়তো পেতে পারি, কিন্তু এটা বড় খবর নয়। এবার যে ব্যাপারটা বলো সেটা একদম এক্সক্লুসিভ আপডেট, পুরোপুরি ইনসাইডের আপডেট। এই এক্সক্লুসিভ আপডেটটা তোমাদেরকে তো অবশ্যই দেবো, তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি যখন চ্যানেলে নতুন ছিলাম আমার চ্যানেলকে কেউ সেইভাবে সাপোর্ট করতো না, কিন্তু আমি যতটা পারি সবার পাশে থাকার চেষ্টা করি। তো আমাদের আন্দুলে আমি তো একটা ইউটিউব চ্যানেল খুলে যতটা পেরেছি একটা চ্যানেল দাঁড় করাতে পেরেছি, তারভাবে আমাদের এখানে আমার নিজের একটা দাদা রয়েছে আমার চেনা জানা, সে কিন্তু খুব খেটে কাজ করছে এবং বাংলায় এমন কনসেপ্টে কাজ করছে যেমনটা খুব একটা দেখা যায় না, সেটা হচ্ছে মোটর রাইড, বাইক নিয়ে বিভিন্ন রাইড করে বিভিন্ন জায়গায় যাওয়া, সেই ধরনের। এবং আমি এটুকু জানি আমার সাবস্ক্রাইবারের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা এই ধরনের ব্লগ পছন্দ করে। আমরা তো অনেক উল্টোপাল্টা ফুড ব্লগ, নানারকম ধরনের উল্টোপাল্টা ব্লগ দেখতে থাকি, সেখানে একটা ছেলে যে নিজের চেষ্টা মতো করে একটা অন্যরকম কনসেপ্ট বাংলায় আনার চেষ্টা করছে মোটো ব্লগের ওপর, তোমাদের ভিডিওটা দেখলেই তোমাদের ভালো লাগবে। আমি চ্যানেলটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, যতটা পরে চ্যানেলটাকে সাপোর্ট করার চেষ্টা করো, পারলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রত্যেকে মনোবল চায় তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সে আরও মন দিয়ে কাজ করবে, বাংলাতে হয়তো একটা নতুন জনরাসে নিয়ে আসবে মোটো ব্লগের ওপর, তাহলে আমরা আরও কিন্তু নতুনত্ব কিছু বাংলাতে অন্ততপক্ষে পাবো। তো ওটা আমার রিকোয়েস্ট রইলো, চ্যানেলটার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, সেখানে গিয়ে তোমরা চ্যানেলটা গিয়ে অবশ্যই কিন্তু সব সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো, পাশে থাকো, এটাই বলার। এবং যেটা জানা যাচ্ছে জিদ্দার কিন্তু 2025-এর যদি কথা বলি, ঈদ রিলিজ তো লায়ন হচ্ছেই যৌথ প্রোডাকশানে বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে, সেটা তো হচ্ছেই, কিন্তু এখানেই শেষ নয়, 2025-এ জিদ্দার কিন্তু দুটো সিনেমা রিলিজ করতে পারে। এবং যেটা আমরা প্রত্যেকে চাইছিলাম যে একটা পুরো মাস এন্টারটেনার মুভি হবে আর একটা পুরো হাটকে একটা কনসেপ্টে কাজ হবে, যেমন বুমেরাং ছিল, পাবলিক অ্যাকসেপ্ট করেছিল, সেরকম ধরনের সিনেমা হবে। তো যেটা জানা যাচ্ছে পরের বছর লায়ন তো হচ্ছেই ঈদের টাইমে যৌথ প্রয়োজনে, আর একটা কিন্তু মাচ অ্যাওয়েটেড একটা মুভি হতে চলেছে। আমরা এমন একজন পরিচালকের সঙ্গে জিদ্দার হয়তো বহিন্দরের কাজ দেখতে চাইছিলাম প্রত্যেকে, সেটা জিৎ ফ্যান্স হোক বা নিউট্রাল অডিও হোক, সেরকম কোনো একজন পরিচালকের সঙ্গে একটা কাজ হতে চলেছে, এবং এটা যে জনরার কাজ হতে চলেছে সেটা কিন্তু পুরোপুরি জিদ্দার কেরিয়ার, এরম জনরায় কোনো কাজ হয়নি। দুটো অপশান রয়েছে, এক হচ্ছে হরর মাইথোলজিক্যাল জনরার একটা কাজ, এবং না হলে একটা হচ্ছে পুরোপুরি একটা থ্রিলার, মানে সিরিয়াল কিলিংয়ের ওপর একটা থ্রিলার মুভি, এই দুটোর কোনো একটা কিন্তু হতে পারে। মানে জিদ্দার এই মুহূর্তে অনেকগুলো স্ক্রিপ্ট লক হয়েছে, যেমন একটা তো লায়ন, এছাড়া একটা মাইথোলজিক্যাল হরর মুভি রয়েছে, এবং আরেকটা কিন্তু পুরোপুরি একটা থ্রিলার মুভি কিন্তু রয়েছে। এবার একটা তো লায়ন কনফার্ম, বাকি দুটোর মধ্যে কনফিউশন যে সেটা মাইথোলজিক্যাল হরর যে সিনেমাটা, যেরকম কনসেপ্টে বাংলায় কখনো কাজ হয়নি, হরর সিনেমা হয়েছে, মাইথোলজিক্যাল হরর এরকম ধরনের কাজ বাংলায় কখনো হয়নি, সেরকম একটা কনসেপ্টে কাজ হতে পারে, অথবা একটা থ্রিলার মুভি, দুটোর মধ্যে কোনো একটা কিন্তু 2025-এ রিলিজ করতে পারে। এবং পরিচালক খুবই মাচ অ্যাওয়েটেড একজন, আমি নামটা কনফার্ম জানি না তাই বলতে পারছি না, তবে এমনভাবেই বলা হচ্ছে যে মাচ অ্যাওয়েটেড একজন পরিচালক, যার সঙ্গে আমরা জিদ্দার বহুদিন ধরে কাজ দেখতে চাইছি। এবার সেটা কোন পরিচালক হতে পারে তোমরা তোমাদের মতো গেস করতে পারো, পরবর্তীকালে সিওর আপডেট হলে তোমাদেরকে বলবো, তবে এটুকু ব্যাপার কনফার্ম থাকতে পারো 2024-এ যেমন আমরা জিদ্দার একটা সিনেমা পেয়েছি, বা 2022-এ শুধুমাত্র রাবণ এসেছিলো, সেখানে 2023-এর মতো আমরা কিন্তু এই বছর দুটো বড় সিনেমা কিন্তু পেতে চলেছি। এবং আগের বছর মানে 2023-এ আমরা যেমন দেখেছিলাম চেঙ্গিসের মতো একটা বড় কাজের পাশাপাশি কিন্তু মানুষের রিলিজ করার সিদ্ধান্তটা অনেকে ভুল হিসেবে দেখেছিলো, অনেকেরই মনে হয়েছিল, কিন্তু এই বছর যে দুটো কাজ, একটা মাস এন্টারটেনার আর একটা পুরো অন্যরকম একটা জনরা, যেটা আমরা জিদ্দার থেকে চাইছি বা বহু অডিয়েন্স চাইছে, সেরকমভাবেই কিন্তু জিদ্দার আপকামিং প্ল্যানিং করছে, এবং প্রত্যেকটা বছর সম্ভবত এরকমভাবেই প্ল্যানিং হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এবং এই কাজটা জিদ্দার প্রোডাকশন হাউস থেকে আসবে নাকি অন্য প্রোডাকশন হাউস থেকে আসতে হবে মানে সেটা বলা যাচ্ছে না, তবে এটুকু সিওর পরের বছর দুটো কাজ কিন্তু রিলিজ করছে। তো দেখা যাক জিদ্দার ডবল থামা কেমন হয়, 30 নভেম্বর জিদ্দার আবার সব সিনেমারই অ্যানাউন্সমেন্ট করে দেয়, কারণ এর আগেও আমরা দেখেছি জিদ্দার বার্থডেতে একসঙ্গে বুমেরাং, তারপর মানুষ, চেঙ্গি সব কিছুর অ্যানাউন্সমেন্ট জিদ্দার করে দিয়েছিল। তো সেটা এই বছর করে কিনা সেটা একটা দেখার ব্যাপার থাকবে, আই থিঙ্ক সেটা করলেই বেটার, তাহলে অনেক আগে থেকে লোকে জেনে যাবে সিনেমাটার ব্যাপারে। লায়ন তো আমার মনে হয় 100% করবে, তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এই আপডেটটা শুনে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এরকমই জিদ্দার রিলেটেড লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ করো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।